ধারের টাকা ফেরত চাওয়ায় এক মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নামে থানায় অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধারের টাকা চাইতে গেলে মহিলার স্বামীকে খুন ও ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা রেনু বিবি ও তার স্বামী আব্দুল জব্বর শেখ অভিযুক্ত যুবককে বছর দেড়েক আগে প্রায় 3.5 লক্ষ টাকা ধার দেন। অনেকবার টাকা ফেরত চাইলেও টাকা ফেরত দেয়নি অভিযুক্ত যুবক আমিরুল ইসলাম। প্রধানের সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে, প্রধান আমি ভোটার দাঁড়িয়েছিল এবং সেই পারপাসে ও আমার থেকে টাকা ধার নিয়েছে, দফায় দফায় টাকা নিয়ে গেছে আমার থেকে, আমার পরিবারের থেকে, ঠিক আছে। তখন সুসম্পর্ক ছিল, আমার থেকে টাকা দিয়েছি বিশ্বাস করে। এখন ওর মানে কাজ মিটে গেছে, টাকা চাইতে গেলে টাকা দেয় না, ঠিক আছে। প্রধানের চেয়ার পেয়েছে, এখন মশনতে বসে আছে, টাকা চাইতে গেলে হুমকানি, প্রভাবশালী ব্যক্তি। অভিযোগ, রেনু বিবি ওই যুবকের কাছে টাকা ফেরত চাইতে গেলে টাকা দেবে না বলে জানিয়ে দেয়। কোথাও অভিযোগ জানালে স্বামীকে প্রাণে মেরে দেওয়ার হুমকি ও ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ। এরপরেই থানার দ্বারস্থ হন ওই মহিলা। ভোটার ইলেকশনটা যে শেষ হয়ে গেল তখন আমি চাইতে দিয়ে পেয়েছি, বুঝলাম, দিয়ে বললো টাকা আমি এখন দেবো না, পরে দেবো। তারপরে আবার একবার পাঠিয়েছিলাম, লোক দিয়ে বললো না আমি এখন টাকা দিতে পারবো না, কোনো প্রমাণ নেই, আমি টাকা কে নিয়েছিল টাকাটা? ওটা প্রধান নিয়েছিল। কোন দলে? টিএমসি। এখন সমস্যা বলতে আমার টাকাটা রিটার্ন দিতে হবে। শান্তিপুর থানায় অভিযুক্তের নামে অভিযোগ দায়ের হয়েছে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা আমরা করি কোনোদিনই করিনি, কারোর সঙ্গে টাকাও নেয়নি। এগুলো আমাকে ফাঁসানোর জন্য এর আগেও করেছে, আমাকে মেরে দেওয়ার চেষ্টাও করছে। আমি পঞ্চায়েতে একটা ঘটনা করছে, সেই ঘটনাকে আমার সঙ্গে পঞ্চায়েতকে টাকা তুলে দিতে হবে তাদেরকে, যে পঞ্চায়েতে এসেছি, পঞ্চায়েত থেকে টাকা তুলে তাদের সংসার চালাতে হবে, এরকম দিয়ে আমি পারছি না, দিতে পারবো না বলে দিয়েছি। তার জন্য বিভিন্ন রকমভাবে আমাকে ষড়যন্ত্র করে দুদিন মারার চেষ্টা করেছে লোক দিয়ে, শান্তিপুর আমার বাড়িতে এসে লোক দিয়ে মেরেছে। পুরো ষড়যন্ত্র, পুরো মিথ্যা, আমি কেন ওর সঙ্গে টাকা নিতে যাবো? আপনারা ওরা অপমান করুক, যে ওর সঙ্গে আমি টাকা নিয়েছি অপমান করুক, যে ওর সঙ্গে আমি যে টাকা নিয়েছি অপমানটা করুক। আর ওর ওরটা আগে ইনকোয়ারি হোক, আমার বাড়ি আমারটাও ইনকোয়ারি হোক। ও আগে খেত কী করে? তাঁত বুনে খেত, হঠাৎ করে এখন পাসপোর্ট হয়ে ইয়ে করে, 2 নম্বরে করে খাচ্ছে, চিটিংবাজি করে, লোকে ভিসা দেবো বলে ভিসা দিতে পারে টাকা নিচ্ছে, তার ভিসা দিতে পারছে না, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যাচ্ছে, এই পজিশনে এসেছে। গত পঞ্চায়েতে আমি যখন উপপ্রধান ছিলাম তাকে পঞ্চায়েত থেকে তখন একটা গীতাঞ্জলি ঘর দেওয়া হয়, সেই ঘর করে সে এখন আছে, হঠাৎ করে সে এখন বলছে ভোটের সময় 7.5 লাখ টাকা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর।